এনটিভির দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের অতিথিকে শিরিন শিলা। শিরিন শিলা এই সময়ের খুব আলোচিত একজন অভিনেত্রী এবং মডেল। আমরা কথা বলবো তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। তো আসসালামু আলাইকুম শিরিন শিলা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, খুব ভালো আছি। শিরিন শিলা, এই মুহূর্তে তো আপনারা অনেক ব্যস্ত সময় পার করছেন, তো এই সময়ের ব্যস্ততা মূলত কী নিয়ে? এখন 2022, সবাইকে প্রথমেই জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 2022-এর প্রথম 1 তারিখ থেকে আমাদের একটা নতুন প্রোডাকশন শুরু হয়েছে, সেটা ডিপজল ভাইয়ের প্রোডাকশন থেকে একটা আমরা ওয়েব সিরিজ করছি। ওয়েব সিরিজের নাম হচ্ছে জিম্মি। তো আই এম সো লাকি যে নতুন বছরের প্রথম দিনটাই আমার কাজ দিয়ে শুরু হয়েছে। আর এত বড়ো একটা প্রোডাকশনের কাজ, এখানে পরিচালক হিসেবে আছেন মোন্তাজুর রহমান আকবর স্যার, এখানে আমার কো আর্টিস্ট ডিপজল ভাইয়া, আমি আছি। তো আমার কাছে খুব ভালো লাগছে যে নতুন বছরের নতুন একটি কাজ দিয়ে আমার বছরটা শুরু হচ্ছে। গত বছর কিন্তু আলোচনায় বেশ ছিলেন, বিশেষ করে আমাদের একজন যে অব্যাহতিপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাহেব আপনার একটা ছবির মহরতে গিয়েছেন এবং সেখানে আপনাকে উনি অনেকগুলো ওনাকে শোনা গেছে অনেকগুলো পরামর্শ দিতে। অ্যাকচুয়ালি গত বছর আমার একটা ছবির মহরত হয়েছিল, সেটা জাস্ট ডিসেম্বরই। তো ওখানে আমি, যেহেতু আমি অভিনেত্রী, আমি নায়িকা, তো ময়ূরাক্ষী ছবিতে আমি নায়িকা হিসেবে ছিলাম সেটে বসা। ওখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী উনি ছিলেন, তো ওনার সাথে আমার ওই দিনই প্রথম দেখা। তো উনি আমাকে অনেক পরামর্শ দিচ্ছিলেন, ভালো করে অভিনয় করতে হবে, আর অভিনয় যদি না পারো তাহলে তোমার খবর আছে, তো এরকম অনেক কিছু বলছিলেন। আর সেখানে উনি অনেকগুলো আরও অন্য অন্য শিল্পীদের নিয়েও কথা বলেছে, সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কিছু বলেছে। তো এই কথাগুলো ভাইরাল হয়ে গেছে, যে কোনোভাবে উনি তখন অনেক সমালোচনায় ছিলেন, আর যেহেতু ওই সমালোচনার ওই মুহূর্তে আমিও ছিলাম, তো আমিও মোটামুটি আলোচনা সমালোচনার মধ্যেই পড়েছি। তো আপনার ওই অনুষ্ঠানেই তখনকার তথ্য প্রতিমন্ত্রী অনেককেই খুব কটাক্ষ করেছেন আর আপনাকে খুব ভালো ভালো কথা বললেন, আচ্ছা কারণটা কী ছিল? আমাকে মোটেও ভালো ভালো কথা বলেনি, আমাকেও একটু ই করেই বলেছিল, এই তুমি যদি অভিনয় ভালো না করো তাহলে তোমার খবর আছে। উনি এটা মজা করে বলেছিল অনেক কিছু, কিন্তু ওনার মজার ছলেই যে কিছু কিছু কথা একটু অন্যরকম দৃষ্টি আকর্ষণ করছে সেটা উনি হয়তোবা বুঝতে পারেনি, কিন্তু আমরা যারা সামনে বসা ছিলাম আমরা হয়তোবা ফিল করছিলাম যে আসলে এই কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না। ক্যামেরার সামনে তো অনেক কিছুই বলতে হয় না, যে বুঝে শুনে কথা বলতে হয়। তো আমিও একটু লজ্জা পাচ্ছিলাম যে উনি আমাকে বলছিল অভিনয় যদি না করতে পারো তাহলে তোমার খবর আছে, তারপর নায়িকাদের ফিগার নিয়ে কথা বলছিল, নায়িকাদের বডি সচেতনতা নিয়ে বলছিল। তো আমি তো ছোট মানুষ, তাই না, আমি কি বলবো। কিন্তু আপনাকে তো দেখা গেছে আপনি খুব হেসে গড়াগড়ি দিচ্ছিলেন অনেকটা, আপনার চোখে মুখে তাই ছিল। অবশ্যই আমি হাসবো, কেন হাসবো না, আমি একজন অভিনেত্রী, আমি সেটে বসা, আমার একটা ছবির মহরত হচ্ছে, আমার তো হাসি মুখে থাকবে, কারণ আমি তো আমার মহরত উদযাপন করতে আসছি, এখানে তো আমি হাসি মুখেই থাকবো, অলস আমি কি কান্না করবো না। তারপরে কি সেই প্রতিমন্ত্রীর সাথে যে আপনাকে এত অধিকার নিয়ে বলল যে ঠিকঠাক অভিনয় না করলে খবর আছে, তো নিশ্চয়ই তারপরে তো কথাবার্তা হতো? না না, কখনো ওনার সাথে আমার কোনো কথাবার্তা হয়নি। ইভেন আমি আমার কাছে উনি কখনো নাম্বারও চায়নি, আমি ওনাকে কখনো এর আগে কোনো মহরতে বা এর আগে আমার কোনো চলচ্চিত্র অনুষ্ঠানে কখনো ওনার সাথে আমার দেখা হয়নি, ওইটাই ওনার সাথে আমার ফার্স্ট সাক্ষাৎ। না, এই ফার্স্ট সাক্ষাতেই আপনাকে, মানে মানুষের তো একটা কৌতূহল থাকে যে একই অনুষ্ঠানে দেশের সেরা নায়ক নায়িকাদের নিয়ে আপনি বারবার পেঁচাচ্ছেন কেন, আপনার প্রোগ্রাম ভাইরাল করার জন্য? না, আমরা ভাইরালে বিশ্বাসী না, আমরা মানুষের কৌতূহলটাকে নিবৃত্ত করতে চাই। না, এখানে জিনিসটা একদম ক্লিয়ার, বিকজ অফ আমি একজন নায়িকা, আমার একটা মহরতে মন্ত্রীদেরকে সবসময় তথ্য প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রীদেরকে মহরত অনুষ্ঠানে ইনভাইট করা হয়, ওনারা প্রধান অতিথি হিসেবে থাকেন। তো আমার ছবিতে ওনাকে ইনভাইট করা হয়েছিল আর উনি এসে ওনার অনেক বক্তব্য দিয়েছে, অনেক অনেক বক্তব্য তখন ভাইরাল হয়েছে। তো উনি, আমি যেহেতু অভিনেত্রী, উনি আমাকে বলেছিল তুমি ভালো করে অভিনয় করো, ভালো করে অভিনয় না করলে তোমার খবর আছে, এই সেই। তো এখানে তো আমার কিছু করার নাই, আমি তো জাস্ট একজন অভিনেত্রী, তাই না? আপনি তো মাহেশ্বরের কথা বলছেন যে আমার কিছু করার নাই। আচ্ছা ধরেন খবর আছে বললো,
তাহলে আপনার কি মনে হয়েছিল অভিনয় যদি ঠিকঠাক মানে ভয় টয় কাজ করছিল কি না আমার মোটেও ভয় কাজ করছিল না আমার কাছে মনে হচ্ছিল এটা তো কথার কথা বললো তুমি অভিনয় করতে না পারলে তোমার খবর আছে আর তারপর আবার আমি ওনাকে বলেছিলাম যে আপনারা রাজনৈতিক নেতারা যারা আছেন বা আপনারা যারা মন্ত্রী বা আপনারা যারা সম্মানী ব্যক্তিত্ব আছেন আপনারা যদি আমাদের চলচ্চিত্রে একটু এগিয়ে আসেন তাহলে আমাদের এই চলচ্চিত্রের দুরবস্থা তো থাকে না কারণ এখন আমাদের দরকার ভালো ভালো সিনেমা তো আমি ওনাকে বলছিলাম প্রেসের সামনেই বলছিলাম যে আপনি একটা ছবি প্রোডিউস করেন না আপনি একটা ছবি নামান আপনি সবসময় বক্তৃতা দেন সবাইকে বলেন যে আপনারা ভালো ভালো ছবি বানাবেন তা আপনিও একটা ভালো ছবি বানান যাতে করে আমরাও আরও আগ্রহ হই বা বড় বড় ব্যবসায়ীরও আগ্রহ হয় সিনেমা বানানোর প্রতি তো তখন উনি আমার প্রতি একটু বলতেছিল তুমি বেশি বেশি কথা বলতেছো তোমার খবর আছে আচ্ছা আমরা ওই প্রসঙ্গ থেকে অন্যদিকে যাই শিরিন শীলা আপনি তো যাত্রা খুব বেশি দিনের না আপনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেয়ে তো আপনার পরিবার সম্পর্কে আমরা একটু জানি আমার পরিবার সম্পর্কে আমরা হচ্ছে এক ভাই তিন বোন আমার বাবা মারা গেছে চার বছর হলো তো আমার পরিবারে আমার আম্মু আছে আমি আছি আমার ছোট ভাই আছে তো আপনার তো উত্থানটা হিটম্যান থেকে তো হিটম্যান থেকে তো এখন মোটামুটি আপনি বেশ একটা আলোচনায় মানে একটা সরব উপস্থিতি আপনাকে দেখা যাচ্ছে মানে ছবিতে ওইখানেই সাকিব ভাইয়া ছিল তো সাকিব ভাইয়ের সাথেই ওইটা আমার প্রথম ছবি ছিল ওখানে ওই ছবি দিয়েই আমার যাত্রা শুরু তো অ্যাজ এ প্রথম আমি নায়িকা হিসেবে যখন চলচ্চিত্রে আসি সবাই তো বুঝবে না যে আমি আসলে নায়িকা হওয়ার যোগ্যতা রাখি কি রাখি না তো ওইটা ছিল জাস্ট আমার স্ক্রিন টেস্ট যে বড় পর্দায় আসলে আমি কাজ করতে পারবো কি পারবো না আমি টিকে থাকতে পারবো কি পারবো না তো আমি যখন হিটম্যান ছবিটা করি হিটম্যান ছবিতে আমার একটা গান ছিল দেখনো রুশিয়া তো এই গানটা রিলিজ হওয়ার পর অনেক জনপ্রিয়তা পেয়েছে আপনি এখন ইউটিউব সার্চ দিলে দেখবেন যে আমি গতকালকেও দেখেছি 66 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে আমার ওই গানটা তো আমি যখন অনেক ভালো পারফরমেন্স করি তখনই চলচ্চিত্রের প্রযোজক পরিচালকরা চিন্তা করে যে না মেয়েটা তো নাচের থেকে এসেছে নাচ ভালো করছে পারফরমেন্স ভালো করছে তো এই মেয়েটাকে নিয়ে একটা মোটামুটি ব্রেক নেওয়া যায় তো তখনই তারা আমাকে নিয়ে কাজ করার মতো আগ্রহ দেখিয়েছে এরপরেই আমি যে কয়টা কাজ করেছি যে কয়টা সিনেমা করেছি আমি প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছি দর্শক আপনাদেরকে এই ফাঁকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে সম্প্রতি তার ফলাফল বেরিয়েছে স্নাতকোত্তর করেছেন আপনাকে অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ এটা আসলে আমি অনেক বেশি প্রাউড ফিল করি আমার কাছে মনে হয় এটা আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি যে আমি মাস্টার্সটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে পেরেছি যে নায়িকারা শুধু অভিনয় নাচ গান নিয়েই থাকে না নায়িকারা পড়াশোনাও করে তো আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল ছোটোবেলা থেকে তা আমার একটা চেষ্টা ছিল আমি যেভাবেই হোক আমি মাস্টার্সটা কমপ্লিট করবো আর আমার অনার্সেও ফার্স্ট ক্লাস ছিল আমার মাস্টার্সেও সোশ্যাল ওয়ার্ক থেকে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি এটা আমার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট তো ছোটবেলা থেকে কি আপনি অভিনয়ের ইচ্ছে ছিল না অন্য কিছু হতে চাইতেন ছোটবেলা থেকে আমার অভিনয়ের প্রতি ইচ্ছে কি আমি নাচ মানে নাচ গান অনেক পছন্দ করতাম টিভি ছাড়লে প্রচুর নাচানাচি করতাম গানের সাথে সাথে নাচতাম তো নায়িকারা যেরকম অ্যাক্টিভিটিস করে ওরকম করার চেষ্টা করতাম মানে ওইভাবে নকল করার চেষ্টা করতাম তো এইভাবে আর কি করতে করতে তখন মনে হইলো যে না আমি নাচের স্কুলে ভর্তি হই তো আমি ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হই স্কুলে নাচের প্রতিযোগিতা অংশগ্রহণ করি নতুনকুড়িতে অংশগ্রহণ করি শাপলাখুড়িতে অংশগ্রহণ করি তো ছোটবেলা থেকেই সংস্কৃতির সাথে আমার চর্চা ছিল অনেক বেশি তো এভাবে করতে করতে তখন দেখা গেল যে মিডিয়া ব্যক্তিত্ব অনেকের সাথে পরিচয় হয় তারপর তো এই যে চলচ্চিত্রে আসলাম চলচ্চিত্রে এসে একটা ছোট একটা সুযোগ পেয়েছি হিটম্যান ছবি আমার জন্য অনেক বড় সুযোগ যে সাকিব খানের মতো এত বড় সুপারস্টারের সাথে কাজ করতে পেরেছি আমার প্রথম চলচ্চিত্র তো সেখানে অপু বিশ্বাসও ছিল যদিও আমার সেকেন্ড লিড ছিল ওইটা কিন্তু এত বড় সিনেমা এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল তো আই এম সো লাকি আপনি তো একজন শিক্ষিত এবং সচেতন মানুষ আমি প্রথমে বলছি অভিনেত্রী পরে আসি আসলে আপনার দৃষ্টিতে একদম নির্মোহভাবে আমরা জানতে চাচ্ছি যে চলচ্চিত্রের অবস্থাটা আসলে কতটা আপনাদের জন্য অনুকূলে পরিবেশগুলো একটু জানতে চাচ্ছি এখানে আমি দুঃখ ভরা মানে হৃদয় নিয়ে বলবো যে আমি এখন যেই সময়টায় চলচ্চিত্রে আছি এটা আমি মনে করছি আমি আসলে আনলাকি একদিক থেকে আনলাকি একদিক থেকে অনেক বেশি লাকি আমি দুইটাই বলবো যে আমাদের এই সময়ে বর্তমান সময়ে চলচ্চিত্রে খুবই মানে দুর্ভিক্ষ চলছে বলতে গেলে যে আমাদের এখন আগের মতো হাজার হাজার হল নেই হাজার হাজার সিনেমা নেই আগে যেমন প্রচুর সিনেমা তৈরি হতো ওইভাবে কিছুই হচ্ছে না তো
এটা হচ্ছে আমার ভেতর থেকে মনে হয় যে আমি এমন একটা সময় চলচ্চিত্রে এসেছি, কাজ করছি, এমন একটা সময় আমি নায়িকা হয়েছি যেই সময়টা চলচ্চিত্রের মানে একটা দুঃসময় যাচ্ছে। আরেকটা জিনিস আমি অনেক বেশি লাকি ফিল করি যে এখন হচ্ছে অনেক কম্পিটিশনের যুগ, এখন হাজার হাজার হল নেই, হাজার হাজার সিনেমা নেই, আর এই হয়তোবা খুবই হাতে গোনা 4-5, 10-15, 20 সিনেমা তৈরি হচ্ছে, আর এই অল্প অল্প সিনেমার মধ্যে কাজ করে আলোচনায় থাকা, পরিচিতি লাভ করা, এটা আসলে অনেক বড় একটা কম্পিটিশন আমি মনে করি। তো এখন বর্তমানে যে কয়জন অভিনেত্রী আছে, অভিনেতা আছে, যে কয়জন আর্টিস্ট আছে, শিল্পী আছে, তো তাদের মাঝখানে যে আমি কম্পিটিশন দিয়ে কাজ করছি, একের পর এক আলোচনা হোক, সমালোচনা হোক, অ্যাটলিস্ট আমি আপনাদের মাঝে আছি, এই জন্য আমি অনেক বেশি লাকি ফিল করি। সমালোচনা যে বললেন, সমালোচনা কিন্তু আপনাকে নিয়েও কম হয় নাই, বিশেষ করে এই পরিমণি কাণ্ডের পরে অনেকগুলো খবরের কাগজে আপনাকে নিয়ে অনেক খবর আমরা দেখেছি। এই যে বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের সাথে আসলে আপনার সম্পর্কটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আরমান ভাইয়ের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, ওনার সাথে একটা সিনেমা নিয়ে আমার কথা হয়েছিল, ওনার প্রথম ছবি মনের মতো মানুষ পাইলাম না। তো ওনারা যেহেতু রাজনৈতিক নেতা, ওনাদের সাথে আমার দেখা হয়েছে, গল্প নিয়ে আমি বসেছি, তো সামহাও ওনাদের সাথে আমার ব্যাটে বলে মিলে নাই, হয়তো পার্সোনাল কোনো কিছু ছিল, ওনাদের অনেক মানে জিনিসপত্র নিয়ে আমার সাথে ওনাদের সাথে মিলে নাই, তো আমি আর ওনাদের সাথে সিনেমাটা করি নাই। তো যাই হোক, আমি জানি না আমার প্রতি কোনো মানে ক্ষিপ্ত কি না কেউ, তো ওনারা যখন অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার পর আমার নামটা এসেছে, কিন্তু যদি ওনার সাথে আমার সুসম্পর্কই থাকতো বা প্রেম ভালোবাসা এই ধরনের কিছু থাকতো, তাহলে ওনার সিনেমায় সর্বপ্রথম আমার কাজ করার কথা, যেহেতু আমি যদি ওনার গার্লফ্রেন্ড হই, আমি যদি যেই জিনিসটা নিউজে এসেছে যে আরমানের সাথে আমার প্রেম ভালোবাসা বা যাই হোক, তো অবশ্যই গার্লফ্রেন্ডকে নিয়েই তো মানুষ সিনেমা বানাবে, তো আমি যেহেতু একজন নায়িকা, আমি কেন ওনার ছবিতে কাজ করতে পারলাম না? তার মানে এটা পুরোটাই পরিষ্কার হয়ে যায়, এটা একটা টোটালি মানে কী বলবো, একটা ষড়যন্ত্র আমার উপর একটা ব্লেম দেওয়া। না, কারা কী উদ্দেশ্যে ব্লেমটা দিল বলে মনে হয় আর কেনই বা দিবে? এটা আমার কাছে মনে হয় কিছু সাংবাদিক ভাই, সবসময় আমার অনেক শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাইরা আছে, আবার আমার ইনিমিও অনেক আছে যারা আমার প্রতি ক্ষিপ্ত, হয়তো বা আমি অনেক সাংবাদিক ভাইদের অনেক কথা হয়তো বা রাখতে পারি নাই, মানে কী কথা রাখতে পারি না, জানি না যে কে বা কারা সাংবাদিক আমাকে নিয়ে এই ধরনের লেখালেখি করে। আমার কাছে মনে হয় অবশ্যই সেই সাংবাদিকদের মনের কোনো আশা পূরণ করতে পারি নাই, সেই জন্য তারা আমাকে নিয়ে এই ধরনের লেখালেখি করে। না না, মানে এই যে কথাটা বললে, তখন তো দর্শকরা বলতে মানে শুনতে চাইবেই যে আবার সাংবাদিকদের আবার কী মনের আশা থাকে। আমি তো জানি না ভাই কেন তারা আমাকে নিয়ে দুই দিন পর পর, এই যে পরিমণি আটক হইল, এখানে তো আমার কোনো দোষ নাই তাই না? কিছু হইলে, ঘটনা ঘটলেই নায়িকাদের নাম চলে আসে আর সেখানে আমার নামটা ঢুকায় দেয়। যে পরিমণি আটকের পরে বলা হয়েছিল যে এরপরে নেক্সট টার্গেট শিরিন শিলা, এরপরে নেক্সট টার্গেট আঁচল, এরপর নেক্সট টার্গেট অমুক নায়িকা, অমুক অভিনেত্রী। ভাই আমি তো বুঝলাম না যে কোনো ঘটনা ঘটলে আপনারা এখানে নায়িকাদের নাম জড়ায় দেন, নায়িকাদের নাম নিয়ে আসেন। আসলে নায়িকাদের নাম নিয়ে আসলে ব্যাপারটা খুব ভাইরাল হয়ে যায়। এখন হচ্ছে ইউটিউবের যুগ, এখন হচ্ছে ফেসবুকে পেজে বিজনেসের যুগ, এখন অনলাইনের যুগ, অনলাইনে এত এত নিউজ হয়, আসলে একজন একটা নিউজ করলে সেই নিউজটা সবাই কপি করে, কপি করে কী করে এটা ওদের অনলাইনে দিয়ে দেয়, আর নেগেটিভ নিউজগুলো সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করে দর্শকের, কিন্তু তার একটাবারও বুঝে না, এতে করে একজন শিল্পীর সম্মান নষ্ট হচ্ছে, একজন শিল্পী সমাজের কাছে কতটা হেয় হচ্ছে। আসলে আমরা তো শুধু সমাজের মানুষ নিয়ে চলি না, আমাদের পরিবার আছে, পরিবারের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়। না, এখন জানতে চাচ্ছি যে যখন এইরকম খবরগুলো ভেসে বেরিয়েছে, আপনি নিজেও পড়েছেন, আপনার অনুভূতিটা কেমন হতো, কী মনে হতো সেই সময়টায়, নিজেকে কেমন লাগতো, কতটা ট্রমাটাইজ হতেন? আমি প্রথমে যখন এক দুটা নিউজ হতো, আমি এগুলো হেসে উড়িয়ে দিতাম। আমার কাছে মনে হতো আমি একজন সেলিব্রিটি, আর্টিস্ট, নায়িকা, বা আমাকে নিয়ে এই ধরনের গসিপিং হয়, মানুষ এরকম লেখে, এগুলো তো ভাইরাল করার জন্যই করে, এগুলো আমি কখনো কানেই নিতাম না। কিন্তু যখন এক্সট্রিম লেভেলের নিউজগুলো শেয়ার হয়ে যেত, এক্সট্রিম লেভেলে ভাইরাল হয়ে যেত নিউজগুলো, যখন আমার পরিবার পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করতো, আমার পরিবারের কাছে যখন জবাবদিহি করতে হতো, আমার মা সারাক্ষণ কান্না করে, আমার মা টিভির সামনে বসে নিউজে বসে থাকে, মানে আমার মা আমাকে নিয়ে টেনশন করে, তখন আমি আসলে খুব মেন্টালিভাবে আপসেট হয়ে যাই। আসলে আমি তো এখানে সিনেমায় কাজ করতে আসছি দর্শককে বিনোদন দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আমি এমন কোনো দেশের ক্ষতি করিনি, সমাজের ক্ষতি করিনি, আমি এমন কোনো মানুষের ক্ষতি করিনি যেখানে আমাকে নেক্সট টার্গেট ধরা হবে, যে র‍্যাব আমাকে নেক্সট টার্গেট করছে। আল্লাহ না করুক, আমি যদি কোনো অন্যায় করেও থাকি, তাহলে র‍্যাব তো কখনো কাউকে বলে কয়ে কাউকে ধরতে যাবে না,
তাই না? আমি যদি কোনো অন্যায় করে থাকি, র‍্যাবের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা অবশ্যই আমাকে অ্যারেস্ট করতো তখন। কিন্তু এগুলো সাংবাদিকরা কীভাবে জানবে যে আমাকে নেক্সট টার্গেট? এগুলো হচ্ছে তারা নিজেরা বানায় বানায় নিউজ করে। র‍্যাব তো কখনোই সাংবাদিকদের বলে কয়ে কাউকে অ্যারেস্ট করবে না, বলে কয়ে বলবে না এরপর নেক্সট টার্গেট এ, এরপর নেক্সট টার্গেট ও। এগুলো হচ্ছে সাংবাদিকদের বানানো নিউজ, যাতে করে ইউটিউবে অনেক বেশি ভাইরাল হয়, ইউটিউবে তারা ব্যবসা করতে পারে, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে, অনলাইন থেকে তারা টাকা ইনকাম করতে পারে, এজন্য তারা এই গুজবগুলো ছড়ায়, আর কিচ্ছু না। কিন্তু আপনার ব্যাপারে নিউজগুলো আসলে দেখা গেছে মেইনস্ট্রিম মিডিয়াতেই বেশি দেখা গেছে, মানে প্রথম সারির দৈনিকগুলোতেও কিন্তু আপনার, আপনি যে খবরগুলো বলছেন সেগুলোকে দেখা গেছে দৈনিকগুলোতে। দৈনিকগুলোতে আসছে পরে, প্রথমে আসছে অনলাইনে। অনলাইনে যখন একটা নিউজ আসে তখন সেই নিউজটা কপি করা হয়, কপি করে সেম নিউজটাই সব জায়গায় দেওয়া হয়। আমরা এই প্রসঙ্গ থেকে একটু সরে আসি। আপনি এখন তো অভিনয় করছেন, প্রেম টেমও তো করছেন নিশ্চয়ই, কতগুলো করেছেন এই পর্যন্ত জীবনে? আমি যেহেতু অভিনেত্রী, আমি সারাক্ষণই প্রেমে পড়ি, সারাক্ষণই প্রেম করি। প্রেম ভালোবাসা আমার জীবনে থাকে, কিন্তু সিরিয়াস ভালোবাসা প্রেম, মানে বাস্তব জীবনে প্রেমে আমি কখনোই পড়িনি। ক্যামেরার প্রেম, মানুষের প্রেম, দর্শকের প্রেমেই পড়েছি সবসময়। কিন্তু শিরিন শিলা, আপনি তো জানেন যে শুধু বাংলাদেশ না, আশেপাশের অনেক দেশেই একটা নায়িকা হবার পেছনে অনেকের হাত লাগে, যাদেরকে মোটা দাগে বলে গডফাদার, কিংবা পেছনে একজন বড় ভাই টাই থাকে। আপনার এখানে আসার পেছনে সেই লোকটাকে, সেই মানুষটাকে? আমি কখনো শুনিনি যে নায়িকাদের পিছনে গডফাদার থাকে, আমি আজকেই প্রথম শুনলাম। নায়িকা হওয়ার পরে নায়িকাদের সাথে অনেক গডফাদারদের সাথে পরিচয় হয়, কিন্তু নায়িকা হওয়ার শুরুতেই কোনো গডফাদার তাকে না। এগুলো নিয়ে অনেক ছবিও হয়েছে যে আস্তে আস্তে গ্রুমিং করে তৈরি করে এটা। তো আমি যখন সিনেমায় আসছি, আমি কারো হাত ধরে আসি নাই, যেহেতু আমি ছোটোবেলা থেকে নাচ করি, অভিনয় করি, আমার সংস্কৃতি চর্চা ছিল ছোটোবেলা থেকে। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমি আমার যোগ্যতা দিয়ে এখানে এসেছি, আর আমি প্রথমেই বড় নায়িকা হয়ে আসি নাই, আমি প্রথমে ছোট নায়িকা হয়েছি। ছোট নায়িকা থেকে হাঁটি হাঁটি পাপা হয়ে আমি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রথমে আমাকে নিয়ে কেউ বড় ধরনের সিনেমা বানায় নাই। তো এখন লক্ষ্য কী আগামী দিনে? আগামী দিনের লক্ষ্য, আমি আমার মতো করে কাজ করে যাব। জানি না চলচ্চিত্রে সুদিন আসবে কি না, কিন্তু আমি অপেক্ষায় আছি, চলচ্চিত্রে অবশ্যই সুদিন আসবে আমার বিশ্বাস। আমি আমার অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছি, এর আগে যতটুকু কাজ করেছি চেষ্টা করেছি দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি জানি আমি কতটুকু দর্শককে উপহার দিতে পারবো, যদি একটু আর ভালো সুযোগ পেতাম তাহলে আরও বেশি মানে দর্শকদেরকে উপহার দিতে পারতাম। আমার বিশ্বাস আমি সেই সুযোগটুকু পাবো, ইনশাল্লাহ আমি আমার মতো কাজ করে যাব। আমার একটা টার্গেট আছে, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করব, আর তার জন্য আমি ভালো ভালো কাজ করছি। আমার বিশ্বাস আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি এনটিভির দর্শকের কাছে বলবো, প্লিজ দয়া করে আপনারা কখনো গুজবে কান দিবেন না। এই সমস্ত গুজব হচ্ছে টোটালি ফেক, এগুলো হচ্ছে ইউটিউবের বিজনেস করার জন্য আর হচ্ছে অনলাইনে বিজনেস করার জন্য। আপনারা সবসময় জানেন নায়িকাদের নিয়ে নেগেটিভ নিউজ করা মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা, আর এগুলো হচ্ছে একটা হাস্যকর ব্যাপার সৃষ্টি করা। আর এখন অনেক ইউটিউবার হয়েছে, অনেক ইউটিউবাররা ব্লগ বানাচ্ছে নায়িকাদের ছবি দিয়ে, তাদের মুখের ভয়েস দিয়ে, আমার আমার ছবি ইউজ করছে আর তারা পিছনে ভয়েস দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে ব্যবসা করার জন্য, টাকা ইনকাম করার জন্য। সো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে গুজবে কান দিবেন না। আর আমি টোটালি আমার কাজ দিয়ে আমি সবসময় আপনাদের সাথে পরিচিতি অর্জন করতে চাই, গুজব দিয়ে না। আর আমার জন্য সবাই দোয়া করবেন, সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দর্শক শুনলেন এতক্ষণ শিরিন শিলার কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই।